হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই গেরিনে ফিউজার আরও একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা শুধুমাত্র বিডি সার্ভারের প্লেয়ারদের জন্য, কারণ বিডি সার্ভারের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে এসেছে। সেই ইভেন্টটার নাম হচ্ছে পিক উইন, যেটা গাইস তোমরা এখানেই দেখতেই পাচ্ছ। আর এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে আর কী কী রেওয়ার্ড পাবে আজকের এই ভিডিওতে এ টু জেড দেখে দিব, তাই শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিছু না, এই ইভেন্টের ভিতরে তোমরা তিনটে সিরিজ দেখতে পাবে। একটা টিম র্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছ, তারপর নাম্বার ওয়ান গান, তারপর এখানে চ্যাম্পিয়ন, ঠিক আছে। তো এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিছু নয়, তোমাদের এখানে টিম র্যাঙ্কে 12টা টিম দেখতে পাচ্ছ। এই টিমগুলির মধ্যে একটু রিসার্চ করে তোমাদের দেখতে হবে এই টিমগুলির মধ্যে কোন টিমটা সবথেকে ভালো গেম প্লে করে, ঠিক আছে। তো আমার এখানে, যেমন আমি এখানে সিলেক্ট করে রেখেছি এই এ আর টিমটা, আমার মনে হয় এই টিমটা ভালো গেম প্লে করবে টুর্নামেন্টের মধ্যে। একটা টুর্নামেন্ট চলবে, সেই টুর্নামেন্টের মধ্যে তোমাদের একটু রিসার্চ করে দেখার পর এখানে যে টিমটা ভালো গেম প্লে করবে সেটাকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমি এই আরটাকে সিলেক্ট করে রেখেছি, তোমাদের মনে হয় এটা প্রথমটা, ঠিক আছে, VIVO, এটা যদি ভালো গেম প্লে করে তোমাদের রিসার্চ করে যদি পাও তাহলে এটাকে সিলেক্ট করতে পারো, আমার মনে হয় এটা, ঠিক আছে। তো এইভাবেই তোমরা টিম র্যাঙ্কে যে কোনো একটা টিমকে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে নাম্বার ওয়ান গান, তো এখানে তোমাদের বুঝতে হবে যে টিমটাকে তুমি সিলেক্ট করলে সেই টিমের ভিতরে, ঠিক আছে, কোন গানটা সবথেকে বেশি ইউজ হবে, মানে ব্যবহার হবে। তো আমি এখানে সিলেক্ট করে রেখেছি AW1টাকে, ঠিক আছে। তোমাদের মনে হতে পারে এখানে শর্ট গানটা ইউজ হবে সবথেকে বেশি, তাহলে এখানে শর্ট গানটাকে সিলেক্ট করে রাখবে। তো আমি এখানে AW1টাকে এখানে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। তারপর এখানে সবার শেষে যে সিরিজটা সেটা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন, ঠিক আছে, যে ম্যাচটা, ঠিক আছে, যে টুর্নামেন্টের ভিতরে যে টিমটা জেতার চান্সেস আছে সেই টিমটাকে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। একটু রিসার্চ করে তোমাদের দেখতে হবে, আমার মনে হয় এখানে এই টিমটা জিতবে, ঠিক আছে, আলফা টিমটা। তো এখানে আমি আলফাটাকে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করে নিলাম চ্যাম্পিয়নে, আমার মনে হয় এই আলফা টিমটাই উইনার হবে। তারপরে গাইস এখানে এই টিমগুলি যদি আমি যে টিমগুলি সিলেক্ট করলাম সেই টিমগুলি যদি উইনার হয়ে যায়, মানে জিতে যায়, তাহলে আমি কী রেওয়ার্ড পাবো, ঠিক আছে। তাহলে এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ একটা কাস্টম রুম আর দুটা টোকেন, এই রেওয়ার্ডগুলি আমি কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। কিচ্ছু নেই, ছোটোখাটো ইভেন্ট, তোমাদের এই টিমগুলি সিলেক্ট করে রাখতে হবে। আর যদি উইনার হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু তোমরা এই কাস্টম আর দুটা টোকেন পাবে, ঠিক আছে। তো এই ছিল ছোটোখাটো ইভেন্ট, আশা করি তোমরা বুঝে গেছো বিডি সার্ভারের প্লেয়াররা, এটা বিডি সার্ভারের প্লেয়ারদের জন্য ছিল এটা ইভেন্ট। এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।